আসসালামু আলাইকুম টুডে আই উইল ডিসকাস সাইবার সিকিউরিটি ইন ইন্টারপ্রাইজ ট্রার্নিং দিস ইজ বামিন মূলত সাইবার সিকিউরিটি নিয়ে আমি কথা বলি বিভিন্ন সময়ে আমার ইউটিউবে অথবা আমার ফেসবুকে ইন্ডাস্ট্রিয়ালে কীরকম সাইবার সিকিউরিটি ব্যবহৃত হ বা ইন্ডাস্ট্রিয়ালে কিভাবে কাজ করে কোন বিষয়গুলো নিয়ে আসলে ইন্ডাস্ট্রিয়ালে কাজ করা হয় এই বিষয়গুলো নিয়ে মূলত আসলে কথা বলার প্রচেষ্টা সেজন্য এই টপিকটার নাম দিয়েছি সাইবার সিকিউরিটি ইন এন্টারপ্রাইজ টার্নিং সো মূলত এখানে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন সেই বিষয়গুলো যদি প্র্যাকটিস করেন তাহলে ইন্ডাস্ট্রিতে আপনাদের কেরিয়ারের জন্য সেটাকে গ্রো করবে আমি আশাবাদী সো আপনার ডেভেলপিং সাইবার সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্টেশন সাইবার সিকিউরিটি কন্ট্রোল অ্যাক্সেসিং ইওর সাইবার সিকিউরিটি রিস্ক এই বিষয়গুলো নিয়ে মূলত আপনি যখন কাজ করবেন অথবা আপনার আপডেট পেস ম্যানেজমেন্টরা পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইমপ্লিমেন্টেশন ফরওয়ার্ল রেগুলার ব্যাকআপ ইনক্রিপশন সেন্সিটিভ ডাটা মনিটরিং নেটওয়ার্ক ট্রাফিক এই যে মূলত আরও যে বিষয়গুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সেই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করতে পারবেন সো আমি আগে বলেছি দিস ইজ বনিয়ামিন আমি বনিয়ামিন আমি মূলত সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে থাকি বর্তমানে বাংলাদেশে একটি বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানি আকিজ গ্রুপে আসি কর্মরত সাইবার সিকিউরিটি সেক্টরটাকে আমি দেখভাল করতেছি সো মূলত যে ওভারভিউগুলো দেওয়ার দরকার ছিল অলরেডি আমি ডিসকাস করেছি যে কি কি বিষয়গুলো ব্যাড প্র্যাকটিস হোক বা গুড প্র্যাকটিস বা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে কি বিষয়গুলো নিয়ে কাজ করা যায় ওকে সাপোজ ধরেন ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের যে সাইবার সিকিউরিটি আমি একটু ব্রিফ দেওয়া ট্রাই করবো সেটা হচ্ছে আমরা একটা ফারওয়াল চিন্তা করি আমরা জানি কি ফারওয়ালের দুইটা অংশ রয়েছে একটা পাট রয়েছে ফরওয়ার্ল যেহেতু এফ ডব্লিউ তাহলে বুঝতে সুবিধা হবে দুইটা পার্ট রয়েছে একটা পার্ট দিই ট্রাফিক আসে আবার কি আর একটা পার্ট দিয়ে ট্রাফিককে রিসিভ করার এবং কি যাতায়াত করে সো আমরা এটাকে ধরি ডাব্লিউ ডবলিউ এ অ্যানি সাপোজ আইএসি ইন্টারনেট হচ্ছে ফাওয়ার আসতেসে সরি ইন্টারনেট আসছে ফাওয়ারওয়ে যুক্ত হয়েছে সো এটা যদি আপনার ডাটা সেন্টার হয় এবং কি এখানে বিভিন্ন ধরনের আপনার সার্ভার থাকে যেমন ডিসি মেশিন সার্ভার মেশিন স্টোরেজ থাকে তাহলে কি হয় এখানে একটা অ্যাডাপ্টর থাকে সাপোজ প্রত্যেকটা মেশিনের সাথে আপনার নেটওয়ার্ক কমিউনিকেশন আছে স এই যে বিষয়গুলো মূলত হয়ে থাকে এর ভিতরে কীভাবে ডেভেলপমেন্ট করলে কীভাবে নেটওয়ার্ক আর্কিটেকচার করলে একটা সিকিউর ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট তৈরি হ একটা সিকিউরিটি সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি হয় একটা সিকিউরিটি সম্পূর্ণ রিস্ক তৈরি হয় যেমন এই যে ট্রাফিকগুলো রয়েছে সেটা মনিটরিং সাপোজ ধরি একটা মনিটরিং ড্রেক্স এটা ধরি শক সেন্টার শকে প্রত্যেকটা এজেন্ট শকের সাথে অ্যাড থাকবে আবার মনিটরিংয়ের জন্য ডিসি প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্ট থাকবে কারণ ক্লাইন পিসিগুলা জয়েন্ট ডোমেনের সাথে থাকবে বিস্তারিত ভিতরে আরো বলবো আমি শুধু একটা অবাধ থ্রো করতে চাচ্ছি এগুলো ক্লায়েন্ট মেশিন সাথে এক থাকবে এই যে আর্কিটেকচারগুলো এইগুলো কিভাবে ডেভেলপ করলে আমার কোম্পানি সিকিউরিটি পলিসি বিচ হবে না এবং কি কোম্পানির সিকিউরিটি পলিসি আপডেট হবে এবং কি ডাটাগুলো ইনক্রিপশন অফ থাকবে ইমার্জেন্সি অবস্থায় কি করব কিভাবে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কী করব কীভাবে সার মনিটরিং করব কিভাবে প্রবলেম আসে প্রবলেমগুলো সলভ করব এইগুলো মূলত কথা হয়ে থাকে ওকে সো দ্যাট মিন্স ইটস এ গোডস কোডস অবজেক্টিভ সো কী কী বিষয়গুলো আমরা কাভার করব ওকে যেমন রয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইটস এখানে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো রয়েছে সাইবার সিকিউরিটির যে ফান্ডামেন্টাল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আসলে বিস্তারিত কথা বলা হবে বা বা এখানে আসলে কথা বলব যে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কি বা ফান্ডামেন্টাল রাইট কি ওকে ফান্ডামেন্টালের ভিতরে রয়েছে যেমন অনেক যেমন পোর্ট রয়েছে আপনার রয়েছে অ্যাক্সেবিলিটি রয়েছে আপনার কনসেপ্টগুলা থিওরিক্যাল যেমন ফারওয়াল কনসেপ্ট ইনটুশন ডিটেকশন কনসেপ্ট রেগুলার সফটওয়্যার আপডেট পেস ম্যানেজমেন্ট অ্যাডভান্স তারপর বেশ কিছু ওয়েব সিকিউরিটি ওয়েব টেকনোলজির ওয়েব টেকনোলজির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আইডেন্টি অ্যান্ড কমন সাইবার থ্রেট অ্যান্ড ভার্নাবিলিটিস এমন কিছু টেকনিক রয়েছে যেগুলোকে আপনার কমন থ্রেড রয়েছে সেই কমন থ্রেটগুলোকে অ্যাক্সেস করবেন এবং ভার্নাবিলিটিকে নির্ণয় করবেন develop an implementation security policy that means it's an important part okay uh, develop an implementation security policy and uh, procedure manage and respond security incident effectively

বিশেষ করে যারা আইটি প্রফেশনাল যারা আইটিতে কাজ করেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার আরও মূলত যারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করেন এটা তাদের জন্য সুবিধা হবে সিকিউরিটি অ্যানালাইসিস ইন্টারপ্রাইজ আর্টিটেক্স ম্যানেজার বিভিন্ন আসলে কেরিয়ারে এবং কি লাস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য স্টুডেন্টের জন্য নলেজ বেস যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কথা বলা হবে আসলে তারাই আসলেই মূলত আমাদের টার্গেট অডিয়েন্স বা তাদের জন্য সেটা উপকার হবে সো কোর্স পি কোর্স পি রয়েছে আপনার যে বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে বা শিখতে হবে বা বিষয়গুলো সম্পর্কে নলেজ থাকতে হবে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আপনার নলেজগুলো থাকতে হবে এবং কি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার জানতে হবে এবং কি এন্টারপ্রাইজ আইটি এনভায়রনমেন্ট এবং কি ফান্ডামেন্টাল নলেজ ইনফরমেশন সিকিউরিটি অফ ইনফরমেশন সিকিউরিটি কনসেপ্ট এই বিষয়গুলো সম্পর্কে মূলত জানতে হবে সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে আপনার কি কি বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে হবে যেমন যেমন বেশ কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো যদি না জানা হয় তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপরে এই ভিডিওগুলো দেখা শুরু করবেন ওকে কোর্স মডিউল ইন্ট্রোডাকশন প্রত্যেকটা কোর্সেরই একটা ইন্ট্রোডাকশন থাকে যে আসলে কি বিষয়গুলো আসলে কী পয়েন্টগুলা কিভাবে আসলে আপনি কাজ করবেন বা আসলে আমি কার সম্পর্কেও কার সম্পর্কেও এই মূলত কথাগুলো বলতেছেন এই বিষয়ে একটা ইন্ট্রোডাকশন পর্ব থাকে ওকে দেন মডিউল থ্রু রয়েছে নোটকিপিং কেন এখানে আমি নোটকিপিং মডিউলটা রাখলাম কারণ ইন্ডাস্ট্রিতে নট অনলি ইন্ডাস্ট্রি আপনার পার্সোনাল মুভমেন্ট হোক যাই হোক আপনার যদি একটা নোট থাকে সেই নোটটাকে আপনি পরবর্তীতে সেটাকে রিকভার করতে পারবেন অনেকটা এফিসিয়েন্সি আছে বা অনেকটা বিষয়গুলো রয়েছে কেন নোট রাখবেন এবং কি অনেক বিষয়গুলো রয়েছে সো তৃতীয় মডিউলে আমি রেখেছি বিল্ড হ্যাকিং ল্যাব মূলত এই বিষয়টা আমাদের আসলে নলেজ দরকার কিভাবে আমি আমার প্র্যাকটিস ল্যাব তৈরি করবো কারণ আমি তো আসলেই মানুষের বা বিভিন্ন জনের ওয়েবসাইটকে হ্যাক করতে পারবো না বা ওখানে প্র্যাকটিস করতে পারবো না বা এটা প্র্যাকটিসের প্ল্যাটফর্মও না আমি কোন কোন ওয়েতে আমি হ্যাকিং একটা প্র্যাকটিস করতে পারি বা ডিজাইনটা যদি সেটা আমার পিসিতে হয় আমার কোম্পানিতে হয় আমি কীভাবে ডিজাইন করবো কীভাবে কি কী বিষয়গুলা মূলত নিয়ে কাজ করব এই বিষয়ে এই মডিউলে বিস্তারিত কথা বলা হবে দেন রয়েছে মডিউল ফর অপারেটিং সিস্টেম আপনারা জানেন যে ওএস রয়েছে অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ রয়েছে লিনাক্স রয়েছে অ্যান্ড্রয়েড রয়েছে এবং কি ম্যাক রয়েছে এই যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে আসলে কথা বলা হবে তারপর কথা বলা হবে মডিউল ফাইভে বেসিক নেটওয়ার্কিং বেসিক নেটওয়ার্কিংয়ে যেমন বেসিক নেটওয়ার্কিংয়ের ভিতরে আপনার যেমন ফাইল সিস্টেম রয়েছে আইপি ম্যাক এবং অদার্স ফাইল সিস্টেম এই বিষয়গুলো নিয়ে আসলেই কাজ করা হবে দেন পঞ্চম মডিউলে তাহলে রয়েছে বেসিক নেটওয়ার্কিং ষষ্ঠ মডিউলে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম এই বিষয়গুলো রয়েছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম কী কীভাবে কাজ করে বা কি কি বিষয়গুলো লাগে যেমন লিনাক্স ওয়েব সার্ভার রয়েছে এবং কি বিভিন্ন লিনাক্স অপারেটিং ক্লায়েন্ট বেস এই জিনিসগুলো নিয়ে কথা বলা হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভার উইন্ডোজ ওয়েব সার্ভার এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলা হবে অষ্টম মডিউলে কথা বলা হবে ইথিক্যাল হ্যাকার মেথোলজি মেথোলজি কি কি মেথডে আসলে ইথিক্যাল হ্যাকিং যে গুলো রয়েছে বা সাইবার সিকিউরিটির যে গুলো রয়েছে সেই ডোমিনগুলো নিয়ে মূলত কথা বলা হবে দেন নাইন হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং টেন মডিউলে রয়েছে স্ক্যানিং অ্যান্ড ইনুমারেশন এবং কি ইলেভেন মডিউলে রয়েছে ভারণা স্ক্যানিং উইথ রয়েছে যে বেসিক বারোতম মডিউলের রয়েছে তেরোতম মডিউল রয়েছে পোস্ট এক্সপ্লুটেশন ষষ্ঠ মডিউল রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন ইনুমেরেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন ইনুমের ষষ্ঠ মডিউল রয়েছে ফাইন এক্সপ্লুইটেশন কমন ওয়েব ভান ষষ্ঠ মডেল রয়েছে ওয়ার্কিং ইন দ্য রিয়েল টাইম কোম্পানি এনভায়রনমেন্ট জব অ্যাপ্লিকেশন প্রফেশনাল কন্ট্রাক্ট এবং কি আঠারোতম মডেল রয়েছে ডিসকাশন ক্লোজিং দ্য সেশন এবং মডেল উনিশে রয়েছে একটা এক্সাম এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলা হবে সাইবার সিকিউরিটি যে ট্রেনিংটা আছে ট্রেনিং কোর্সটা রয়েছে এই কোর্সের মাধ্যমে সো আই হোপ আশা করি এই কোর্সটা আপনাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি হবে ইন্ডাস্ট্রিতে আপনার গ্রো থ্রু করতে পারবেন এবং কি সাইবার সিকিউরিটি গাইডলাইনস হিসেবে বা সাইবার সিকিউরিটি স্টাডি গাইডলাইন হিসেবে আপনাদের জন্য কেরিয়ার সহায়তা হবে সো মূলত এর উপরেই ভিত্তি করে কোর্সটা আসলে সাজানো হবে আপনার নেটওয়ার্ক স্ট্রাকচার অপারেটিং সিস্টেম স্ট্রাকচার নেটওয়ার্ক প্রোটোকল আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ড্রুম ইনডেম সার্ভার ডিএসএপি রাউটার বটস কমন ট্রাইপস অ্যাটাক এবং কি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেমন ফিশিং অ্যাট্রাক মেলোয়ার অ্যাট্রাক ফাংশনাল অফ মেলোয়ার সোর্স অফ জব রোল সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন এই বিষয়গুলো কভার করা ট্রাই করবো ধন্যবাদ সবাইকে